আমি নারেশন পড়িছিলো নাকি অকল আরম্ভ করেছিল চেঞ্জিংবিলাক দিছোঁ নে যদি ৰিপৰ্টিং বাৰটো পাঁচ টেঞ্চন থাকে ৰিপৰ্টেড বাৰটোৰ টেঞ্চৰ সলনি হয় এই কথাবিলাক দিছোঁ কিমান লৈ গ্ৰামাৰখন কি কি বহীখনত কিমান লৈ দিছিলোঁ বহীখন আছেনে নেৰেশ্যনৰ ৰুল দিছিল না নাই এছাৰ্টিভচন টেঞ্চন দিছোঁ দিছোঁ কি কি চেঞ্জ হয় চাৰিটা চেঞ্জ হয় নাও কি প্ৰনাও টেঞ্চ টাইম প্লেচ এইকেইটা সলনি হয় মনত নাই অলপমান কৰিছোঁ কি মনত আছে চাওঁ ৰুলকেইটা দিছোঁ যদি আলোচনা কৰি যাম দিয়াৰ পিছত লিখাচোন সেইদিনাটো দিছিলোঁ কেইটামান পাৰিছা যেন লাগিছে মোৰ হি ছেড টু মি এক্সাম্পল কেইটামান কৰি চাওঁ হি ছেড টু মি আই নো ইউ কমা উদ্ধ কমা আৰম্ভ কৰা আই নো ইউ হি ছেড কমাও কমা আই শ্যাল পোষ্ট দ্য লেটার টুমোরো দ্য বয় সেড টু মি দ্য বয় সেড টু মি আই ওয়াজ ইল লাস্ট নাইট I was ill last night. He said, I have finished my work. So direct narration of DS. I have finished my work. Ram said, My mother has been suffering from fever. My mother has been suffering from fever. Suffering from fever. Meena said, next. I like to play badminton. Meena said, I like to play badminton. The teacher said, Honesty is the best policy. Listen. Pranita said, next. Pranita said, I have met Tina. Now, I have met M.E.T. Tina Nameta at the railway station
yesterday. হেপটো কাটি দিয়ে আই মেট, মই ইনডাইরেক্ট কৰোঁ বা ডাইরেক্ট কৰিছোঁ, হেপটো কাটি দিয়ে আই মেট দ্য টিচাৰ ছেইড দ্য আৰ্থ মুভছ ৰাউণ্ড দ্য ছান। আৰু এটা দি দিছোঁ দহটা মানে গীতা ছেইড আই এম ৰিডিং এ বুক। নিজে কৰিব চোৱাচোন বাৰু, আমি আলোচনা কৰিম এবাৰ, নিজে কৰা। আমি যিহেতু অলপ এছাৰ্টিভ চেণ্টেঞ্চটো আলোচনা কৰিছিলোঁ, মনত আছে নাই চাই লওঁ, একদম সহজ সহজ দিছোঁ। তাৰপিছত এছাৰ্টিভৰ দুটামান বেলেগ উদাহৰণ লিখি দিম মই, সেইটো যিকোনো কিতাপত বুজি পাইছানে? তুমি সি নন মি হি নন মিয়ে যে লিখি যেনিবিলাক মানে নেৰেশ্যনটো টেঞ্চৰ ভাগত থাকিব লাগিব, এক নম্বৰ কথা। ভইচটো টেঞ্চত থাকিব, টেঞ্চৰ পাৰ্টত নাথাকে, কিন্তু নেৰেশ্যনটো তোমাৰ টেঞ্চৰ পাৰ্টত থাকিব লাগিব, টেঞ্চৰ ভাগত থাকিব লাগিব। হি নন মি সি নন মি কোন টেঞ্চত আছে? নন বুলিতো কোনো টেঞ্চ এটা নাই, হেভ নন, হেজ নন, হেড নন, কিবা এটা হ'ব পাৰে যে ভি থ্ৰী, নন টু ভি থ্ৰী, যে ভি থ্ৰী হ'লে তাৰ আগত তোমাৰ হেভ, হেজ, হেড আহিব লাগিব, তেতিয়া ইংৰাজী এটা হ'ব। মই কি কৈছোঁ বুজি পাইছা নাই? তোমাৰ চি নন মি এই বুলি ক'লে কোনো ইংৰাজী টেঞ্চ হোৱা নাই, বাক্যই হোৱা নাই। নন টু ভি থ্ৰী, ন' নিউ নৌ ভি থ্ৰী, ভি থ্ৰী হ'ব লাগিলে তাৰ আগত তোমাৰ হেভ, হেজ বা হেড থাকিব। হেভ, হেজ, নৌ প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট, হেড নৌ পাষ্ট পাৰ্ফেক্ট, উইল হেভ নৌ বা শ্বেল হেভ নৌ ফিউচাৰ পাৰ্ফেক্ট। তোমাৰ টেঞ্চতে হোৱা নাই, বাক্যটো আগতে টেঞ্চটো হ'ব লাগিব তোমাৰ, নাই বাৰু বুজি পোৱা নাই কি কৈ আছো, পাইছা? সেইখিনি ক্লিয়াৰ কৰা তোমাৰ হৈছে। আমি কোনটো আই ৱাজ ইন এই বাক্যটো ভুল হৈছে, লাষ্ট নাইট যে কিবা এটা আছে সেইটো দৰকাৰ নাই, সেইখিনি লাষ্ট নাইটটো পাৰিবা তোমালোকে, হয়নে? এতিয়া আই ৱাজ ইন পাষ্ট ইনডিফিনিট চেণ্টেন্সটো কি হ'ব লাগে? পাষ্ট পাৰফেক্ট, নহয় জানো? গতিকে আইটো সলনি হৈ গৈছে তোমালোকে, সেইটো পাৰিছা। গতিকে পাষ্ট পাৰফেক্টৰে হে ৱাজৰ ভি থ্ৰী কি বি ৱাজ বি পৰীক্ষাত আহি গৈছে, কিন্তু ঠিক আছে। মই দুটামান নতুন ৰুল দি দিছোঁ চাই লোৱা, লিখি লোৱা। যদি আহি যায় অহাৰ সম্ভাৱনাটো খুব কম আছে, কিন্তু হায়াৰ ছেকেণ্ডেৰী কোৰ্চত আহিব তোমাৰ, এই যে দুটা বাক্য দি দিম, তেতিয়া হায়াৰ ছেকেণ্ডেৰী কোৰ্চতে বস্তুখিনি নাপাব। ৰুলকেইটা লিখি থোৱা মাত্ৰ ডাইৰেক্ট ৰুলকেইটা ডাইৰেক্ট নেৰেশ্যনৰ রিপোর্টেড ক্লজ টু ডাইরেক্ট নেরেশনের রিপোর্টেড ক্লজ টু কন্ডিশনাল ক্লজর হলে ডাইরেক্ট নেরেশনের রিপোর্টেড ক্লজ টু কন্ডিশনের ক্লজর হলে ক্লজ সি এল এ ইউ ক্লজ টু সি এল এ ইউ এস সি এল এ ইউ এস ক্লজ টু
কন্ডিশনেল ক্লজৰ হলে কন্ডিশনেল ক্লজ মই বুজাইছিলো মনত আছে নাই প্ৰবেবল কন্ডিশন ইম্প্ৰবেবল কন্ডিশন টেন্সত বুজাইছোঁ ইম্পচিবল কন্ডিশন নাই ইফ ক্লজাৰ আৰম্ভ হয় ইফ ইট ৰেইনছ আই শ্বেল নট গো আউট সেই ইফেৰে আৰম্ভ হোৱা বাক্য ইফ বা আনলেছ সেইটো কণ্ডিশ্যনেল ক্লজ সেইটো মনত ৰাখিলে হ'ল ইফেৰে আৰম্ভ হ'ব বাক্যটো সেইটোৱে কণ্ডিশ্যনেল ক্লজ কণ্ডিশ্যনেল ক্লজৰ হ'লে ইনডাইৰেক্ট নেৰেশ্যনত কোনো সলনি নহয় সলনি নহয় মই এটা বাক্য লিখি দিছোঁ তেতিয়াই পাৰিবা হি ছেইড ইফ আই ৱেৰ এ ৰিচ মেন হি ছেইড কমা উদ্ধকম আৰম্ভ ইফ আই ৱেৰ এ ৰিচ মেন আই উড হেল্প ইউ If I were a rich man, I would help you. ইয়াতে তোমাৰ টেন্সৰ সলনি নহ'ব যেনেকৈ আছে তেনেকৈ থাকিব মাত্ৰ প্ৰনাউন টাইম এইকেইটাহে সলনি হ'ব টেন্সৰ সলনি নহ'ব এতিয়া বাক্যটো লিখিলে কি হ'ব হি ছেইড ডেট ইফ হি হ'বনে আইথেন প্ৰনাউনটো সলনি হ'ব নহয় হি ৱেৰ এ rich man if he were a rich man he would help I think you type me nine next I write out rule this direct narration or আনৰিয়েল পাষ্ট আনৰিয়েল ইউ এন আৰ ই এ এল আনৰিয়েল পাষ্ট মই বুজাই দিম লিখি দিম তো কাষত একেলগে অৰ্থাৎ আই উইচ টেন্সত পঢ়িছোঁ আমি ইট ইজ টাইম as if it is time as if as though adir pisot ji simple past tense thake adir pisot যি চিম্পল পাষ্ট টেন্স থাকে ইনডাইৰেক্ট নেৰেশ্যনত হি একেই থাকে আমি টেন্সত এটা কথা পাইছিলোঁ যদি আগৰ বাক্যটো ইট ইজ টাইম থাকে উইচ বিহেভ টক এনেকুৱা ভাৱ থাকে আইডাৰ এজ ইফ বা এজ ড' কনজাংচন থাকে পিছৰ বাক্যটো কি হ'ব লাগে পাষ্ট ইনডেফিনিট টেন্স হ'ব লাগে মনত আছে নাই টেন্সত আমি যদি দুটা বাক্য থাকে দুটা বাক্য থাকিলে প্ৰথম বাক্যটো ইট ইজ টাইম থাকিলে পিছৰ বাক্যটো পাষ্ট ইনডিফিনিট হয় আইডাৰ দুয়োটা বাক্যৰ মাজত এজ ইফ বা এজ ড' কনজাংচন থাকিলে পিছৰ বাক্যটো কি হয় পাষ্ট ইনডিফিনিট অৰ চিম্পল পাষ্ট টেন্স থাকে সেইটো ৰুল নেৰেশ্যনৰ ৰুলত এতিয়া নেৰেশ্যনৰ কথাটো হ'ল এজ ইফ এজ ড' বা ইট ইজ টাইম যদি থাকে এটা বাক্যত
তেতিয়া তার লগত বাক্যটো সিম্পল পাস্টত থাকিব কিন্তু নারেশনত ই কোনো হাল সলনি নহয় বাক্য এটা লিখিছা আমি হি সেইড ইট ইজ টাইম আই হি সেইড কম আউট ঢকম আরম্ভ করছা ইট ইজ টাইম আই গো লিখিব নালাগে চাবা মই মনত আছে নে চাম তোমালোকৰ হি সেইডটো বাদ দিয়া আমি টেন্সৰ কথা লৈ আহিছোঁ ইট ইজ টাইম আই গো টু বেড বাক্যটো শুদ্ধ নে অশুদ্ধ ইট ইজ টাইম টেন্সৰ কথা লৈছোঁ হি সেইডটো নেৰেশ্যনত আহিছে ইট ইজ টাইম আই গো টু বেড শুদ্ধ নে অশুদ্ধ ইট ইজ টাইম থাকিলে ভাৰ্বটো অলৱেজ পাষ্ট টেন্সলৈ যায় আই গো নহয় কি হ'ব আই ৱেণ্ট টু বেড লিখাছোঁ ইট ইজ টাইম আই ৱেণ্ট টু বেড আই ৱেণ্ট টু বেড ইট ইজ টাইম আই ৱেণ্ট টু বেড এইটো টেন্সৰ ৰুল কিন্তু নেৰেশ্যনৰ ৰুল মতে যদি ইট ইজ টাইম এজ ইফ এজ গো আদি কনজাংশ্যন থাকে বাক্যটোত তেতিয়া কোনো টেন্সৰ সলনি নহয় যি টেন্সত আছে একে টেন্সতে থাকিব টেন্সটো সলনি নহয় নাই বুজি পাইছা তেতিয়া কি হ'ব ইট ইজ টাইমৰ ঠাইত ইট ৱাজ টাইম হ'ব কিন্তু পিছৰ বাক্যটো কি হ'ব একে টেন্সতে থাকিব ইট হি সেইড ডেট ইট ৱাজ টাইম আই নে হি আছে অঁ আই ঠাইত কি হ'ব হি ৱেণ্ট টু বেড ৱেণ্ট টু ৱেণ্টে থাকিব তাৰমানে টেন্সটো সলনি নহয় হৈছে নেক্সট আৰু এটা দিছোঁ মই নাৰেশ্যন কিছুমান বাক্যত কিছুমান বাক্য দেখাত ইণ্টাৰোগেটিভ যেন লাগিলেও বাক্যৰ অৰ্থটো ইণ্টাৰোগেটিভ নহয় হৈছে মানে দেখাত ইণ্টাৰোগেটিভ যেন লাগিলেও বাক্যটোৰ অৰ্থটো ইণ্টাৰোগেটিভ নহয় তেনে ক্ষেত্ৰত এনে বাক্যক সাধাৰণ বাক্য বুলি ধৰি লৈ ইনডাইৰেক্ট নেৰেশ্যনলৈ পৰিৱৰ্তন কৰিব লাগে বুঝছে এটা এক্সাম্পল দিলে বুজি পাবা চাবা হি সেইজ উদকম আৰম্ভ কৰিবা হু ডাজ নট নো মহাত্মা গান্ধী হু ডাজ নট নো হি সেইড কমা উদকম আৰম্ভ নেৰেশ্যন কৰিছোঁ হু ডাজ নট নো মহাত্মা গান্ধী এই বাক্যটো দেখাত ইণ্টাৰোগেটিভ হৈ আছে হুটো আগত আছে কিন্তু অৰ্থটো ইণ্টাৰোগেটিভ প্ৰশ্ন কৰিছে জানো কোনে মহাত্মা গান্ধীক নাজানে হয়নে এইটো প্ৰশ্নটো কৰা নাই গতিকে এইটো জেনেৰেল বাক্য বুলি কওঁ তাৰমানে নেৰেশ্যন কৰিব লাগিব এনচাৰটো লিখাচোন হি সেজ ডেট
এভরিবডি নোজ মহাত্মা গান্ধী যে ইন্টারভিউ দিবর ঢোলত অহা নাই আর একটা দিছ অকান ক্লিয়ার হয়ে লোক উদকম আরম্ভ করা এক্সেপশনাল আহি যাব পারে সেই কারণে দিছ মানে উইল ইউ স্টপ রাইটিং উদকম আরম্ভ করে আগত লিখা উইল ইউ স্টপ রাইটিং উইল ইউ স্টপ রাইটিং উদকম আহে হি সেইড তুমি লিখা বন্ধ নকরিবানে আমি কি কৈছো ভাবুকি বা আদেশ দিয়ার নিচিনা কৰিছো দেখাত ইন্টারোগেটিভ হৈছে কিন্তু আমি ভাবুকি দিয়া এটা এন্ট্রিট করা বলি কয় এন্ট্রিট করা বা ভাবুকি দিয়া এই বা ঠিক অর্ডার করার নিচিনা বুঝাইছে তেতিয়া কিন্তু ইন্টারোগেটিভত ফর্মত লিখিব নোৱাৰো আমি মই লিখি দিছো হি অ্যাংরিলি টোল মি হি অ্যাংরিলি টোল মি টু স্টপ রাইটিং নেশনের উল্টু কেন গেছি চা বুঝি পাইছা এসআরটি ফর্মলে আহিছে বাক্যকিটা এসআরটি ফর্মলে আছে রেহার অহার সম্ভাবনাটো খুব কম এইকটা কিন্তু এই বাক্য যিকটা দিছো এটা হায়ার সেকেন্ডারি কোর্সত আহিব তোমালোকর আহিলে নেশন The boy said to me, I was ill last বাক্য লিখার সেই সূত্রটো ভুল হয়ে গেছে দা বয়স বয়স লিখলে কি ভুল হবো বয়স লড়াবড়ে কইছিল কি ভুল হবো দা বয়স সেই তুমি আমি কি লিখিব লিখিব হয়নে লড়াবড়ে কইছিল জড়াতে আমার বেমার হয়েছে এটা বয়স থাকার লগে তো উপায় আহিব লাগিছে এটা আই লিখিছে যদি এটা কি আহিব লাগিব বয় আহিব লাগিব সেইকাৰণে এনসারটো ভুল হয়েছে কই তাৰমানে এইটো পাষ্ট টেন্স হলে এইফালে প্ৰেজেন্ট টেন্স নে পাষ্ট টেন্স হ'ব এই ৰূপটোৱে তোমাৰ খেলি মেলি লাগি আছে দুটা বাক্য থাকিলে যদি প্ৰথম বাক্যটো পাষ্ট টেন্স থাকে পিছৰ বাক্যটো পাষ্ট টেন্স হ'বই লাগিব যদিহে ইফ দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ নট ইন্ডিকেট হেবিচুয়াল একশন অর ইউনিভার্সেল ট্রুথ দ্বিতীয় বাক্যটো যদি তোমার হেবিচুয়াল একশন বা ইউনিভার্সেল ট্রুথ ইন্ডিকেট নকরে ইফ দ্য ফার্স্ট সেন্টেন্স গোজ টু পাস্ট ইনডেফিনিট টেন্স নেক্সট সেন্টেন্স গোজ টু পাস্ট টেন্স হবই লাগবে তাহলে